আল্লাহর কোরআন বুঝে পড়তে হবে ঠিক আছে এটা ভিন্ন জিনিস কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে এটা ভিন্ন ইবাদত কোরআন শরীফের তেলাওয়াত একটা ভিন্ন ইবাদত এখানে বোঝা আর না বোঝার কোনো কথা নাই বোঝা এটা বন্ধুরা আমার আলাদা আরো একটা ইবাদত আরো একটা দায়িত্ব কোরআনুল কারীমকে তেলাওয়াত করা না বুঝেও তেলাওয়াত করা একটা বন্ধুরা আমার দায়িত্ব আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা মুসলমান ভাইরা রে আমার রব্বুল আলামিন কোরআন নাযিল করে তার জন্য বন্ধুরা আমার চারটা দায়িত্বের কথা বলা হয়েছে তার ভিতরে এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াত এরপরে কোরআন বোঝার কথা বলা হয়েছে তিন নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব বন্ধুরা আমার তিন নাম্বার এটা আলাদা দায়িত্ব কিন্তু বর্তমানে একদল মানুষ বলতেছে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে না বুঝে পড়লে কোনো নেকি নাই ফায়দা নাই মনে রাখতে হবে এটা মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি আজকে গুরুত্বপূর্ণ দুটি কথা আপনাদের খেদমতে পেশ করব সেই কথাটা আপনাদের অন্তরের অন্তঃস্থলে অঙ্কিত করার জন্য আমাকে একটু পিছন থেকে আলোচনা নিয়ে আসতে হবে আমরা প্রত্যেকেই জানি আজকের পৃথিবীতে যত মানুষ আছে দুই কোয়ালিটি এক কোয়ালিটির মানুষ যারা পরপার আখেরাত জান্নাত জাহান্নাম কিছুই বিশ্বাস করে আর এক প্রকারের মানুষ যারা পরপার আখেরাত জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করে আমি আজকে শুধু বিশ্বাসীদেরকে নিয়ে আলোচনা করব যারা পরপার আখেরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করে তাদেরকে নিয়ে আমার আজকের আলোচনা আমি যতটুকু জানি তামাম ওয়ার্ল্ডের যত মানুষ পরপার আখেরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায় কোনো একজন মানুষও জাহান্নামে যেতে চায় না কিন্তু খুব ভালো করে বুঝবেন আমি আর আপনি জান্নাতে যেতে চাইলেই কি যেতে পারবো অবশ্যই পৃথিবীর কোনো কিছু পেতে চাইলে তার জন্য কিছু নিয়ম নীতি পদ্ধতি ফর্মুলা কানুনাত আমাকে মানতে হবে তো এই পৃথিবীর মানুষ কি করে আল্লাহকে পাবে আল্লাহ পাকের তৈরি করা চির সুখের নীর জান্নাতে যাবে এজন্য আল্লাহ পাক দুটি ধারা পৃথিবীতে চালু রেখেছিলেন এই দুই ধারার মাধ্যমে মানুষ আল্লাহকে পাবে আল্লাহর তৈরি করা চির সুখের নীর জান্নাতে যাবে দুটি ধারার একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ এ পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড পাঠাতেন গাইড কিতাব সেই কিতাবের অর্ডার গুলি পৃথিবীর মানুষ সঠিক পদ্ধতিতে বাস্তবায়ন করার জন্য এই কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠাইতেন কিতাব গাইডকে বলা হয় কিতাবুল্লাহ প্রশিক্ষকদেরকে বলা হয় রিজালুল্লাহ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন সেখানে আমাদেরকে গাইড দিয়েছেন নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও সত্য বলো সৎ পথে চলো জিনা ছাড়ো গুনা ছাড়ো সুদ ছাড়ো ঘুষ ছাড়ো তোমরা আমাকে পাবে আমার তৈরি করা চির সুখের নীর জান্নাতে যাবে খুব ভালো করে বুঝবেন আমি বলছি লম্বা টাইম কথা বলবো না কথা অল্প হবে তবে অত্যন্ত জরুরি কথা হবে এখন আল্লাহ পাক যে অর্ডার দিলেন আমাদেরকে নামাজ পড়ো রোজা রাখো এই অর্ডারটাকে আমরা কিভাবে আমল করব এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে প্রশিক্ষক পাঠালেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল টিচার নবীজি নিজেই বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা
আমি তো পৃথিবীতে টিচার হিসেবে প্রেরিত হয়েছি। খুব ভালো করে বুঝবেন, তাহলে আমি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে আমার জন্য দুইটা জিনিস মানতেই হবে। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ তথা নবী আলাইহিস সালামের সুন্নত। নবীজি সেই কথাটাকে স্পষ্ট করেই বর্ণনা করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে মহান দুই বস্তু রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুই বস্তুকে শক্ত মজবুত করে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথ হারাবে না, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, ততদিন পর্যন্ত তোমরা লাইনচ্যুত হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। গোমরাহ হব না, লাইনচ্যুত হব না, পথ হারাবো না কতদিন? কোরআন আর সুন্নাকে ধরে রাখবো যতদিন। এখন কোরআন আর সুন্নাকে যে ধরবো তার পদ্ধতি কি হবে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ পাক বলেন, আল্লাহর কোরআন নবীজির সুন্নত এগুলিকে সম্মিলিতভাবে ধরতে হবে এবং মজবুত করে ধরতে হবে। সম্মিলিত ধরতে হবে, মজবুত করে ধরতে হবে। গ্রুপ গ্রুপ হয়ে, ফিরকাবন্দি হয়ে, দলে দলে বিভক্ত হয়ে না। আজকে তাম দুনিয়াতে মুসলমানদের মজদুমিয়াতের যত কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হলো মুসলমান আজকের পৃথিবীতে দলে দলে বিভক্ত হয়ে গেছে। মুখতারাম হাজিরিন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন, কোরআন সুন্নাহ ধরতে হবে সম্মিলিত, আর ধরতে হবে শক্ত করে। এখন প্রশ্ন, হুজুর শক্ত করে ধরবো তো কি দিয়ে ধরবো? হাত দিয়ে, মুখ দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, কি দিয়ে? আল্লাহ পাকের রসুল তাও বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদু আলাইহা বিন নাওয়াজিস, আদু আলাইহা বিন নাওয়াজিস। কোরআন আর সুন্নাহ তোমাকে ধরতে হবে পা দিয়ে তো অবশ্যই না, বডি দিয়েও না, হাত দিয়েও না, ধরতে হবে তোমাকে দাঁত দিয়ে। কোন দাঁত? দাঁত তো আমার মুখে 32টা আছে, কোন দাঁত দিয়ে ধরতে হবে নবীজি তাও বলেছেন। নবীজি বলছেন, বিন নাওয়াজিস। আপনারা হয়তোবা জেনে থাকবেন, আল্লাহ পাক আমাদের মুখে যে 32টা দাঁত দিয়েছেন, এ দাঁতগুলির পৃথক পৃথক আরবিতে নাম আছে। যেমন সামনের উপরের দুইটাকে সানায়া উলিয়া বলা হয়, সোজা নিচের দুইটাকে সানায়া সুফলা বলা হয়। এই উপরের দুইটা ডান দিকে একটা, বাম দিকে একটা, নিচের দুইটার ডান দিকে একটা, বাম দিকে একটা, এই চারটাকে আরবিতে রুবাইয়াত বলা হয়। এরপরে কিছু দাঁত আছে, এগুলাকে আরবিতে আদরাস বলা হয়। এরপরে আরো কিছু দাঁত আছে যেগুলাকে আনিয়াব বলা হয়। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে নাওয়াজিস বলা হয়। আপনারা বুঝে থাকলে বলুন, নাওয়াজিস মানে সামনের দাঁত না পিছনে মাড়ির দাঁত? মাড়ির দাঁত। নবীজি বলছেন, কোরআন আর সুন্নাকে দাঁত দিয়ে ধরতে হবে, কিন্তু কোন দাঁত? দীর্ঘবাইয়াত না, সামনের দাঁত দিয়ে না, মাড়ির দাঁত দিয়ে। কেন? কারণ সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরলে অন্য কেউ যদি ছাড়াইতে চায় তাহলে জোরে টান দিলে হয় দাঁত ভেঙ্গে যা হয়, না হয় ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু কোরআন আর সুন্নাহ তো এমন বস্তু যা মুসলিম জাতি কখনোই ছাড়তে পারবে না, যদি ছেড়ে দেয় তাহলে তারা তাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। কোরআন সুন্নাহ এমন মহান বস্তু যা মুসলিম জাতি কখনোই ছাড়তে পারবে না, যদি ছেড়ে দেয় তাহলে মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। এই জন্য নবী বলেছেন, মাড়ির দাঁত দিয়ে ধরো। মাড়ির দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরতে ধরে আর অন্য দিক থেকে কেউ ছাড়াবার জন্য যদি টানতেই থাকে, টানতে টানতে যে ধরেছে, যে টানে, সে এক সময় তিক্ত বিরক্ত
ক্লান্ত পরিস্থান্ত হয়ে সেই ছিটকে পড়ে মারির দাঁত যেটা ধরে তা ছাড়তে জানে না। এইজন্য আল্লাহ পাক রাসূল বলেছেন কোরআন সুন্নাহ ধরতে হবে মারির দাঁত দিয়ে, কারণ কোরআন সুন্নাহর উপরে পৃথিবীর যে মানুষটাই চলতে থাকবে এই মানুষগুলোকে কোরআন থেকে দূরে সরাবার জন্য হাজার তুফান আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, আসবে টর্নেডো, বইতে থাকবে অনেক বড় সাইক্লোন, কিন্তু কোন অবস্থাতেই অনুকূল প্রতিকূল কোন অবস্থাতেই মুসলিম জাতি আল্লাহর কোরআনকে ছেড়ে দিতে পারবে না। আমরা আমাদের কোরআন নিয়ে যতটুকু গবেষণা করি আর নাই করি, তাম পৃথিবীর কাফের বেঈমান মুশরিকরা কোরআন নিয়ে বহুত গবেষণা করে, ওরা জানে মুসলিম জাতিকে পৃথিবী থেকে উৎখাত করতে চাইলে কিয়ামত পর্যন্ত উন্নত তথ্য প্রযুক্তি আর টেকনোলজিতে দুনিয়াতে ফাস্ট হয়ে হাজারো নতুন ধরন সামগ্রী আবিষ্কার করে কখনোই মুসলিম জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে না। ওদেরকে নিশ্চিহ্ন করতে চাইলে কোরআন থেকে ঈমান থেকে ওদেরকে দূরে সরাইতে হবে। যতদিন পর্যন্ত কোরআন ওদের থাকবে, ঈমান ওদের থাকবে, ততদিন পর্যন্ত কোনো কিছুর বিনিময়ে মুসলিম জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে না। আল্লাহ পাকের ওয়াদাও আছে, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা শুধু একটা কোয়ালিটি অর্জন করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জামানত দিচ্ছি বিজয়ে তুমি হবে, বিজয়ে তুমি হবে, তোমার কোনো পেরেশানি কোনো টেনশন নেই, তুমি শুধু নাম্বার ওয়ান মুমিন হও, বিজয় আমি তোমাকে দান করব। রব্বুল আলামিনের এই কথা যে শতভাগ সত্য পৃথিবী বহুবার দেখেছে, নতুন করে আবার এই শতাব্দীতে আল্লাহ পাক আফগানিস্তানের জমিনে আমেরিকার মতো পরাশক্তিকে চূড়ান্ত সূচনীয় পরাজয় করায়া দিয়া আবারও ইমানি শক্তি আর পাওয়ারের প্রতিফলন আল্লাহ পাক ঘটায়া দিয়েছে। আপনারা জানেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো আমেরিকা, ওদের হাতে আছে আজকের পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক রণসামগ্রী। আমেরিকা শুধু একা যায় নাই, আমেরিকা তার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে মিত্র বাহিনীকে নিয়ে 20 বছর পর্যন্ত যুদ্ধ করলো আফগানিস্তানের এমন এক বাহিনীর বিরুদ্ধে যেই বাহিনী লোকেরা জুতা পরার মতো যোগ্যতাও নাই, অর্থনৈতিক দন্ডদশা পরনে ওদের জুতাও নাই, মাসের পরে মাস সপ্তাহ পর সপ্তাহ শুষ্ক রুটি খেয়ে যাদের জীবন চলতো, তরকারি দিয়ে রুটি ভিজিয়ে খাওয়ার যোগ্যতাও যাদের নাই, যারা বছরের পর বছর এক রাত্র স্ত্রীর কাছে গিয়ে আরামে ঘুমানোর মতো সুযোগ পায় নাই, পাহাড়ের তোড়া বোড়া জায়গাগুলোতে যাদের অবস্থান ছিল, যাদের হাতের ভিতরে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতের সম্বল ছিল লাঠি আর পাথর আর দুই একটা অস্ত্র, ওই গুলি যেগুলি আমেরিকার মিত্র বাহিনী থেকে গনিমত হিসাবে তাদের হাতে আসতো। এই নিরস্ত্র ক্ষুধার্ত জুতাবিহীন অস্ত্রবিহীন জাতির কাছে আজকের পৃথিবীর সুপার পাওয়ার 20 বছর পর্যন্ত যুদ্ধ চালিয়ে শেষ পর্যন্ত গোপন আতাত করে তাদেরকে আব্বু বলে ডেকে জীবনের ভিক্ষা নিয়ে নির্লজ্জভাবে সূচনীয় পরাজয় বরণ করে দেশে ব্যাক করতে বাধ্য হয়েছে। তমাম দুনিয়া জানে, তমাম দুনিয়া জানে, আজকের পৃথিবীর রণ বিশেষজ্ঞ যারা আছে তারা তাদের মাথা হেট হয়ে গেছে, তারা ভাবতেই পারে নাই আফগানিস্তানে আমেরিকার মিত্র বাহিনী আমেরিকার এ কন্ডিশন হবে। এই ঘটনা ঘটার পর বর্তমান পৃথিবীর আলমে ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি ওসমানি হাফিজাহুল্লাহ উনি তার টুইট বার্তায় দুইটা কথা লিখেছিলেন, আমি আপনাদেরকে সেই কথাগুলি স্মরণ করে দিতে চাই। আল্লামা তকি ওসমানি লিখলেন, আফগানিস্তানে আমেরিকার মতো পরাশক্তির সূচনীয় পরাজয় আর তালেবানদের মহাবিজয়
আমাদেরকে 1400 বছর পূর্বের মক্কা বিজয়ের কথা আবার স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছেন উনি, উনি বলেন আমেরিকার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আফগানিস্তানের নিরস্ত্র তালেবানের কাছে তাদের সূচনীয় পরাজয় পৃথিবীর মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিল। ইমানি শক্তি আর কোরআনি পাওয়ারের কাছে টেকনোলজি অসহায়। ইমানি শক্তি আর কোরআনি পাওয়ারের কাছে টেকনোলজি অসহায়। আবার নতুন করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিবেন। এ পর্যন্ত আলোচনা দিয়ে আমি একটা মাত্র কথা আপনাদের অন্তরের অন্তঃস্থলে ঢুকাইতে চেয়েছি, সেটি হলো এ পৃথিবীর কোন একজন মানুষ, এদেশের হোক বিদেশের হোক, এ সভ্যতার হোক আর সে সভ্যতার হোক, যে সংস্কৃতিরই হোক না কেন, যে রঙেরই হোক না কেন, যে ঢঙ্গেরই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, যে আঙ্গিনারই হোক না কেন, যে চেয়ারেরই হোক না কেন, যে পাওয়ারেরই হোক না কেন, যে মতবাদেরই হোক না কেন, সে যদি আল্লাহকে পেতে চায় আর আল্লাহ পাকের তৈরি করা চির সুখের নীর জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য মাস্ট বি দুইটা জিনিস মানতেই হবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কথা বলেন, একটা কি কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটাকে যদি ছেড়ে দেয় মুসলিম জাতি কশিন কালেও তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন, আমাদের দেশে খাল বিল নদী নালা সাগর মহাসাগর আমাদের পৃথিবীতে আছে। মহাসাগর থেকে একটা মহা মাছকে যদি কেউ ধরে নিয়ে আসে, মাছটার বিশালতা 20 কিলোমিটার লম্বা একটা মাছ, এই মাছকে সমুদ্র থেকে উত্তোলনের পর যদি শুষ্ক স্থানে রেখে দেওয়া যায়, এই মাছটা কয়শো বছর বেঁচে থাকবে? তখন আমার কথা বুঝেন না, উত্তর দিতে পারবেন? 100 বছর তো বাঁচবেই, 1 বছর 1 মাস 1 সপ্তাহ তাও না। মাছ যত বড়ই হোক, যতই ক্ষমতাওয়ালা হোক, মাছ তার জীবন রক্ষা করতে চাইলে পানি লাগবে, পানি। পানি ছাড়া যেমন মাছ তার জীবন রক্ষা করতে পারে না, মুসলমান যতই উন্নত তথ্য প্রযুক্তি আর টেকনোলজির অধিকারী হোক না কেন, মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইলে কোরআন লাগে। কোরআন ছাড়া কখনো মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। তাই তো কবি সুন্দর করে বলে দিয়েছেন, ছোড় কর কোরআন কো মুসলিম আপনি রব সে বেগানা হুয়া, খুদ ভি রুসুয়া হুয়া আর দিন কো ভি রুসুয়া কিয়া। কবি আরো বলেন, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হোকার, হম জলিল ও খার হুয়ে তার কে কোরআন হোকার। মুসলমান ভাইরানি আমার, দিল দিয়ে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। তমাম দুনিয়া জানে মুসলিম জাতিকে পৃথিবী থেকে চিরতরে বিদায়ী করাইতে চাইলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইতে হবে। এই জন্য এই পৃথিবীর মুসলমানদের অন্তর থেকে আল্লাহর কোরআনকে দূরে সরাবার জন্য হাজারো ষড়যন্ত্র দুনিয়ার ভিতরে বন্ধুরা আমার হয়েছে। দিন যত করতেছে ষড়যন্ত্র ততই নতুন নতুন রূপ ধারণ করতেছে। আপনারা তো অবশ্যই জানেন ষড়যন্ত্রকারী আর দুশ্মন দুই প্রকারের হয়, কখনো ষড়যন্ত্রকারী বাইরের হয় এবং ওপেন শত্রু হয়, কখনো শত্রু হয় ভিতরের এবং গোপন শত্রু। বাইরের ওপেন শত্রু থেকে যে কেউ নিজের আত্মরক্ষা করতে সক্ষম হলেও ভিতরের গোপন শত্রু থেকে আত্মরক্ষা করা অত সহজ না। আমি আজকে মুসলমান ভাইরা রে আমার, কোরআনের ঘরের ভিতরে কোরআনের শত্রু তৈরি হচ্ছে, যাদের থেকে আমাদের আত্মরক্ষা করা বড় কঠিন হয়ে যাবে, তাদের বর্ণনাই আজকে আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। খুব ভালো করে বুঝবেন, তামাম দুনিয়া জানে মুসলমানও জানে আল্লাহর কোরআনকে ছেড়ে দিলে মুসলমান কখনোই তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। এই মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে কেমনে দূরে সরানো যায়, এজন্য দুনিয়াতে যত ষড়যন্ত্র হয়েছে
मुस्लिम एवं बड़ बंधुरा दिनदार दाबी करछे अतच तादेर मुख थेके नतून नतून शिरिश फतुआ एखन बेर होच्छे शिरिश फतुआ कि फतुआ नंबर वन फतुआ तादेर अल्लाह कुरान टास करते मास करते धोते छुईते ओजूर दरकार नहीं ये फतुआ अपना दिर काने आशे नहीं एखनो आसते ना कारो कारो काने एसे गेछे ये फतुआ तारा विस्तार करते से अल्लाह कुरान टास करते मास करते धोते छुईते ओजूर दरकार नहीं একটা গ্রুপ এই কথাটাকে পুরা মানুষের ভিতরে বিস্তৃত করবার জন্য পা প্রাণ পণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও কথাটা নরমাল মনে হয় কিন্তু এই কথার ফলাফল বড় ভয়াবহ সেটি কি আল্লাহর কোরআন টাচ করতে মাস করতে ওযু লাগে না এই কথা বলার মূল টার্গেট হলো উম্মতে মুসলিমার অন্তর থেকে আল্লাহর কোরআনের আজমতটাকে বিদায় করে দেওয়া ইতিমধ্যে এই জাতীয় বক্তব্য একটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে আমি ওদের নামটা উচ্চারণ করতে চাই না কারণ বর্তমান পৃথিবীতে আমরা বিশেষ করে বাংলাদেশে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনেও ভাইরাল হওয়ার ভাইরাস ধর্মীয় অঙ্গনেও ভাইরাল হওয়ার ভাইরাস এখন দেখছি রাজনৈতিক অঙ্গনে ভাইরাল হওয়ার ভাইরাস আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়া রাজনৈতিক নেতারা শুধুই ভাইরাল হওয়ার জন্য ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য একই পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক অঙ্গনেরও কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য অস্বাভাবিক ভুল তথ্য জাতির সামনে পেশ করছে এটা হলো ভাইরালের ভাইরাস লেগেছে এদের শরীরে আল্লাহ পাক সব এলাকা সব পজিশনের সব গোষ্ঠীর মানুষদেরকে ভাইরাল হওয়ার ভাইরাস থেকে হেফাজত করুক আমিন বলেন শুধুমাত্র কেবলমাত্র ভাইরাল হওয়ার জন্যই বক্তিতার মঞ্চে কারো অবস্থান কারো বক্তৃতা দেওয়ার পদ্ধতি কারো গান কারো অন্য রকমের ডিজাইন কারো আবার ভিন্ন রকমের কিছু প্রদর্শন পুরা মুসলিম জাতিকে কলুষিত করছে খুসুসান উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের প্রতি এদেশের সুদীজন সাধুজনের ইজ্জত সম্ভ্রম আর আকীদার জায়গাতে আঘাত করতেছে তাদের এই নোংরা আচরণের কারণে মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা সবাইকে সহি সমুজ দান করুক আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুক সব ভাইকে দাওয়াত ইলাল্লাহ দাই ইলাল্লাহ যেই গুণাবলী আছে এই গুণাবলী নিয়ে দাওয়াতের মিশনে কাজ করার তৌফিক দান করুক মুহতারাম হাজিরিন আমি ওদের নাম টাম বলতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি কোরআনুল কারীম টাচ করতে মাস করতে ওজুর দরকার নাই এই কথা বলে মূলত নতুন প্রজন্মের অন্তর থেকে কোরআনের আজমতকে দূর করতে চায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আসলে কি কোরআনুল কারীম অন্য অন্য কিতাবের মতোই আর একটু জোরে বলেন তাহলে ছোট্ট একটা জরিপ আপনাদেরকে বলি তামাম পৃথিবীতে বর্তমান যত কিতাব আছে এগুলি প্রথমে দুই প্রকার এক প্রকারের কিতাব আল্লাহর রচনা আর এক প্রকারের কিতাব বান্দার রচনা এক প্রকারের কিতাব আসমান থেকে প্রেরিত আর এক প্রকারের কিতাব দুনিয়ার মানুষের রচিত ঠিক বললাম না বে ঠিক বললাম বলুন তো দেখি এই দুই প্রকারের কিতাব কি সমান হবে আল্লাহর রচনা আর বান্দার রচনা কখনো সমান হতেই পারে না আসমান থেকে প্রেরিত আর জমিনের রচিত এই দুইটা কখনোই সমান হতে পারে না এবার আসুন এই দুইটার ভিতরে মর্যাদায় বেশি কোনটা যেটা আসমান থেকে এসেছে কুতুবে সামাবিয়া এখন জিজ্ঞাসা করতে চাই আসমান থেকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য টোটাল কতগুলি কিতাব পাঠিয়েছিলেন
104 জিজ্ঞেস করতে চাই এই 104 খানা কিতাব কি একই কোয়ালিটির ছিল না দুই কোয়ালিটি দুই কোয়ালিটি 100টা ছিল ছোট 4টা ছিল বড় বলুন তো দেখি দুই কোয়ালিটির হওয়ার কারণে মর্যাদাও একই রকম না দুই রকম অবশ্যই দুই রকম যে কিতাব ছোট তার মর্যাদাও ছোট যে কিতাব বড় তার মর্যাদাও বড় আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সবগুলি আল্লাহর সৃষ্টি এরপরেও ফাদদাল্লা বাদহুম আলা বাদ একটার প্রতি আরেকটার মর্যাদা এটা দিয়েছেন কে আল্লাহ এখন এটা হলে অবশ্যই 104 খানা কিতাবের মধ্যে সর্বাধিক মর্যাদায় চারটা কিতাব এই চারটা কিতাবের আবার দুই প্রকার চারটা কিতাব আবার দুই প্রকার তাওরাত জাবুর আর ইনজিল এগুলি হলো বড় কিতাব কিন্তু শুধুই কিতাবুল্লাহ লাউহে মাহফুজের ভাষা থেকে ভাষান্তরিত করে নাজিল করা কিন্তু কোরআন স্বতন্ত্র এটা একদম স্পেশালিস্ট ভিন্ন রকমের কেমন এটা শুধু কিতাবুল্লাহ না বরং এটা হলো কালামুল্লাহ লাউহে মাহফুজের হুবহু ভাষায় পৃথিবীতে নাজিল করা আসমানি গ্রন্থ মাত্র একটা তার নাম হলো কোরআন এজন্য আমাদের রাসূল বলেছেন তাবাররাক বিল কোরআন এই পৃথিবীর মানুষ তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কেন ফা ইন্নাহু কালামুল্লাহ ওয়া খরাজ আনহু কারণ কোরআন এমন একটা গ্রন্থ যেটা আল্লাহ পাকের জবানে মোবারক থেকে বের হয়েছে আমার আল্লাহর কথা মুসলমান ভাইরা রে আমার তাহলে কি বুঝলেন আমি এ পর্যন্ত কথাগুলি বলে একটা কথাই বুঝাইতে চাইলাম তমাম পৃথিবীতে যত কিতাব আছে প্রথমত দুই প্রকার এক প্রকারের কিতাব হলো আসমানি কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত আর এক প্রকারের কিতাব হলো জমিনের মানুষের রচিত এর ভিতরে রব্বুল আলামিনের কিতাব কখনোই দুনিয়ার মানুষের রচিত কিতাবের সমান হতে পারে না আসমান থেকে প্রেরিত কিতাব আবার দুই প্রকার ছোট এবং বড় ছোট গুলি কখনোই বড়টার সমান হতে পারে না বড় গুলি বন্ধুরা আমার আবার দুই প্রকার বন্ধুরা আমার কিছু লৌহে মাহফুজের ভাষা থেকে ভাষান্তরিত আর একটা হলো লৌহে মাহফুজের হুবাহু ভাষায় দুনিয়ার ভিতরে নাজিলকৃত যেটাকে হুবাহু লৌহে মাহফুজের ভাষায় দুনিয়াতে নাজিল করা হয়েছে এইটার মর্যাদা সমান পরিমাণ দুনিয়ার আর আসমানি কোনো গ্রন্থই হতে পারে না সুতরাং মুসলমান ভাইরা রে আমার যারা বলে আল্লাহর কোরআন কাজ করতে মাস করতে ওজুর দরকার নাই তাদের টার্গেট হলো মুসলিম উম্মার অন্তরের ভিতরে আল্লাহ পাকের কোরআনের আজমত এবং বড়ত্ব তার মহাব্বতটাকে বিদায় করে দেওয়া কারণ যখন একজন মানুষ বা বুঝবে এ কোরআন ধরতে ওযু দরকার পড়ে না টাচ করতে ওযু দরকার পড়ে না তার মানে বাংলা আর ইংরেজি আর অঙ্ক বইটাও যেমন আল্লাহর কোরআনও তেমন নাউজুবিল্লাহ বলবেন না দ্বিতীয় নম্বরের কথা হলো ডাইরেক্ট রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ওয়ার্ডারি করেছেন আল্লাহ পাক বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আর আমার এই কোরআন পরিপূর্ণ পবিত্র অর্জনকারী ছাড়া কেউ কখনো টাচ করতে পারবে না এই আয়াত যখন পড়বেন ওই বন্ধুরা তখন আপনাদেরকে বলবে লা ইয়ামাসসুহু এই হু দিয়ে যে কোরআনের কথা বলা হয়েছে এটা আমাদের কাছে কাগজে লেখা যে কোরআন এটা না তো কোনটা বল এটা হলো লৌহে মাহফুজের কোরআন এই কথা যখন তারা বলে তখন আমার অট্ট হাসি পায় কেন হাসি পায় আপনারা বলেন তো দেখি এই আয়াতের তর্জমা হলো এ কোরআন পরিপূর্ণ পবিত্র অর্জন করা ছাড়া কেউ ধরতে পারবে না তার মানে যে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করবে তার জন্য এ কোরআন ধরার অনুমতি কথা বলেন না কেন এখন এ কোরআন যদি কাগজে লেখা এই কোরআন না হয় লৌহে মাহফুজের কোরআনটা হয় তাহলে আমরা ওই বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই ও দোস্ত তুমি ওযু কেন 44,000 বার গোসল করার পরেও তো ওই কোরআন টাচ করার যোগ্যতা তোমার নেই তো যেই কোরআন টাচ করার যোগ্যতা তোমার কোনোদিন হবে না সেই কোরআনের ব্যাপারে পূর্ণ পবিত্রতা অর্জন করা ছাড়া টাচ করতে পারবে না এমন বিধান বর্ণনা করা তো কখনোই বুদ্ধিমানের কথা হতে পারে না এজন্য ওরা যখন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন
এটা বলে লৌহে মাহফুজের কোরআন বুঝানো হয়েছে তখন আমাদের হাসি পায়। তার মানে এদেরকে যে জাহালত কি পরিমাণে ঘিরে ফেলেছে, এরা হাজার চেষ্টা করেও তাদেরকে বুঝানো বড় কঠিন। মনে রাখবেন এদের মূল টার্গেট হলো প্রতিটি মুসলমানের অন্তর থেকে আল্লাহর কোরআনের আজমতকে বিদায় করে ধীরে ধীরে কোরআন শূন্য করে দেওয়া। মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু আগেই বলেছি আল্লাহর কোরআন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্যে দুনিয়ার বন্ধুরা আমার সকল বাতিল ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র চালায়। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় নতুন এক বন্ধুরা আমার সিরিজ ফতুয়ার আমদানি করলো। এক নম্বরের ফতুয়া হলো আল্লাহর কোরআন ধরতে ছুইতে কখনো ওজুর দরকার নাই। ওদের দ্বিতীয় নম্বরের ফতুয়া হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে নেকি অর্জন করতে চাইলে কোরআন শরীফকে বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। আরো একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন, খুব ভালো করে বুঝবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। হয়তো আজকে বুঝে আসতেছে না, হয়তো আজকে বুঝে আসতেছে না। বাংলাদেশের সরকার বারবার যখন বলতেছিল কোভিড-19 এর টিকা নাও, টিকা নাও, টিকা নাও, আমাদের বাঙালির বুঝে আসে নাই। কিন্তু এখন যখন টিকা ছাড়া চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাওয়া যায় না, এখন 100% বুঝে এসেছে। কথা বলেন, কথা বলেন। সরকার তো বহু আগে থেকেই বলতেছে কোভিড-19 এর টিকা নাও, টিকা নাও, টিকা নাও, আমাদের বুঝে আসতেছে না। আমাদেরকে আগেও বলেছিল এনআইডিটা সুন্দর করে করো, এনআইডি সুন্দর করে করো। তখন অনেকেই আমরা বলেছিলাম কি এর আবার এনআইডি টেনআইডি। এখন যখন এনআইডি ছাড়া বিয়েও করা যায় না, বিয়ের বউ ছেড়েও দেওয়া যায় না, এনআইডি সারা টাকা ব্যাংকে ঢুকানো যায় না, নিজের টাকা উঠানো যায় না। কথা বলেন, এনআইডি ছাড়া নিজের দেশেও ঢুকা যায় না, বিদেশেও যাওয়া যায় না। এনআইডি ছাড়া আমার টাকা দিয়ে টিকিট করব বিমানের তাও হয় না। এখন বুঝে আসছে এনআইডির কত মূল্য, এনআইডির কত দাম এখন বুঝে আসছে। আজকে আমরা কণ্ঠকে চিরায়া বলছি আমার দেশে ভুল সিরিজ ফতুয়া দেওয়া হচ্ছে আল্লাহর কোরআন থেকে মুসলিম জাতিকে দূরে সরাবার জন্য, বুঝে আসতেছে না। যেদিন বুঝে আসবে সেদিন হাজার চেষ্টা করে এখান থেকে বের হওয়া সহজ হবে না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, ওই বন্ধুদের সিরিজ ফতুয়া দ্বিতীয় নাম্বার হলো তারা বলে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। ওই সমস্ত বন্ধুদের বন্ধুরা আমার কথার প্রথম অংশটাকে আমরা মেনে নিলাম, বিশ্বাস করি, একমত, আল্লাহর কোরআন তেলাওয়াত করা দরকার বুঝে শুনে। কিন্তু দ্বিতীয় অপশনের সঙ্গে আমরা একমত পোষণ করতে পারি না। তারা দ্বিতীয়বার বলেছে না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। আমরা এই অপশনটা কখনোই মানতে পারবো না। আপনারা বলুন তো দেখি আল্লাহর কোরআন না বুঝে পড়লে কি কোনোই নেকি নাই? মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো আমাদের হাক্কানি ওলামায়ে কেরাম আহলে সুন্নত ওয়াল জামাতের বিজ্ঞ বিচক্ষণ বিদগ্ধ ওলামায়ে কেরাম যারা এই ফতোয়া দেয় তাদের ব্যাপারে মন্তব্য পেশ করেছেন, বক্তব্য দিয়েছেন। কি যারা বলে আল্লাহর কোরআন না বুঝে করলে কোনো নেকি নাই, ফায়দা নাই, তাদের ব্যাপারে আমাদের বুজুর্গরা বলেন ওরা হয়তো বদ্দিন হবে, না হয় জাহেল হবে, না হয় বদ্দিন প্লাস জাহেল। ওরা হয়তো জানে না তাই বলে ফেলেছে, অথবা জানার পরেও বলেছে ওরা বদ্দিন, অথবা বদ্দিন এবং জাহেল উভয়টা। কেন কেন মুসলমান খুব ভালো করে বুঝবেন, কারণ বর্তমান পৃথিবীর কিছু ইসলামিক স্কলাররা বক্তব্য দিচ্ছে আল্লাহর কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বর্তমান পৃথিবীর কিছু স্কলারদের এই বক্তব্য আমরা আগে দেখব নাকি আল্লাহর কোরআন না বুঝে পড়লে নেকি আছে না নাই? এ ব্যাপারে কোরআন যার উপরে নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বক্তব্যটাই আমরা আগে দেখব কিনা? মুসলমান খুব ভালো করে বুঝবেন,
বর্তমান পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার যদি কোনো একটা বিষয়ে ঐকমত্য পোষণ করে ইজমাও যদি করে ফেলে কিন্তু সেই ইজমাটা যদি পয়গম্বরের সরি কোনো সহিহ হাদিসের বিরোধী হয় বলুন তো দেখি দুনিয়ার সব ইসলামিক স্কলারদের ফতোয়া তখনও কি মানা যায় কখনোই না শরীয়তের সরি কোনো দলিল প্রমাণের বিপক্ষে কখনো ইজমা হতে পারে না হইলেও সে ইজমা চলতে পারে না সরি কথা হাদিসে পাকের মধ্যে এসেছে যার উপরে কোরআন নাযিল হয়েছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলেন মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বে নবীজি বলেন তার জন্য হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা নবীজি বলেন হাসানা মানে 10 নেকি 10 নেকি প্রতিটা অক্ষরে নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন আমি এই কথা বলি না কেউ আল্লাহর কোরআন পড়তে গিয়ে আলিফ লাম মিম বলার পরে একটা অক্ষর হলো তার এই কথা আমি বলি না নবীজি বলেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন বরং আমি বলি যে আলিফ লাম পড়লো সে তিনটা অক্ষর পড়লো আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর খুব ভালো করে বুঝবেন কথাগুলি তাহলে নবী আলাইহিস সালাম কি বলেছেন যে কোরআনের একটা অক্ষর পড়লো তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি এখানে বুঝে পড়তে হবে এমন কোন কথা আছে কি কথা বলেন না কেন বুঝে পড়তে হবে এমন কথা আছে কি আপনারা যখন এই কথা বলবেন যেখানে বুঝে পড়ার কথা নাই তখন ওই বন্ধুরা বলবে এখানে না বুঝে পড়ার কথাও তো নাই এখানে বুঝে পড়তে হবে এই কথা যেমন নাই না বুঝে পড়তে হবে এটাও তো নাই আমরা তখন তাদেরকে বলবো এখানে না বুঝে পড়লেও নেকি পাওয়া যায় সে কথা আছে কিন্তু ওই পর্যন্ত যাওয়ার মতো তোমার যোগ্যতাও নাই চোখের পাওয়ারও নাই আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন আমি এক দুই বছর আগে সিরাজগঞ্জ থেকে সম্ভবত নরসিংদী এই দিকে অথবা ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোনো প্রোগ্রামে আসব তো পথের ভিতরে মাগরিবের টাইম রাস্তার ভিতরে তো খুব বেশি জ্যাম থাকে ঢাকার ভোগড়া বাইপাস পার হয়ে ঘোড়াশালের দিকে আসতেছি কিছুদূর আসার পরে ড্রাইভারকে বললাম এই মসজিদ খুঁজতে থাকো মসজিদ পেতে পেতে জামাত শেষ হয়ে গেছে জ্যামের ভিতরে তো এরপরে নাজামাতের টাইম যেহেতু শেষ এজন্য আমি নামাজটা আগে পড়ে নিলাম এরপরে দেখি আমার ড্রাইভার এখনো নামাজ শেষ হয়নি তো চিন্তা করলাম তাহলে আমি একটু কাজায়ে হাজত করে আসি তো আমি কাজায়ে হাজত করার জন্য মানে ওয়াশরুমে যাওয়ার জন্য মসজিদের এদিকে ওদিকে ওয়াশরুম খুঁজি কিন্তু পাই না পরে একটা চিকন সরু গলি আমি ভাবলাম এখান দিয়েই মনে হয় ওয়াশরুম হবে গলিটা যাইতে 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 শেষ সীমানা পর্যন্ত গেলাম কোথাও কোনো টয়লেট নেই পরে আমি ওখান থেকে ব্যাগে চলে আসলাম এসে আমি এখন গাড়িতে উঠবো তখন ড্রাইভারকে বলতেছি এত সুন্দর মসজিদ অথচ একটা ওয়াশরুম নাই এ কথা বলতেই বলে হুজুর কে বলছে ওয়াশরুম নাই আমি বললাম আমি কেনা হুজুরে যে গলির ভিতরে ওয়াশরুম আছে আমি বললাম ওই গলিতে আমি ঘুরে এসেছি ওয়াশরুম নাই ও বলে হুজুর আছে আমি বললাম এই মিয়া নাই তখন ড্রাইভার আমার মুস্কি হাসি দিয়ে আমার হাতটা ধরে বলে হুজুর চলেন আছে না নাই পরে নিয়ে যাইতে যাইতে আমি যে পর্যন্ত গেছি ওই পর্যন্ত আসলেও নাই আরেকটা গলির ভিতরে ঢুকে আরো একটু সামনে যাওয়ার পরে দেখা গেল ওয়াশরুম আছে তো আছে আরাম করারও জায়গা আছে কথা কি বুঝাইতে পারছি আমি মানে ওয়াশরুমটা এতটাই নিট এন্ড ক্লিন যে ওখানে কিছুক্ষণ বসে হিসাব নিকাশ করলেও ঝামেলা নাই গন্ধ টন্ধ নাই তো আমি কিছুক্ষণ আগে ওই এলাকা দিয়ে ঘুরে এসে আমি যদি চলে যেতাম আর কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো ভাই অমুক জায়গায় নামাজ পড়তে চাই অষ্টম আসে না তাহলে আমি কি বলতাম কথা বলেন আমি যে ঘুরেছি দেখেছি অষ্টম নাই কথাটা তো সহি কথা সহি না আমি ঘুরে দেখেছি আমি কি বলতাম আরে ভাই আমি একদিন গিয়েছিলাম ওইখানে ঘুরে দেখেছি অষ্টম পাই নাই আমার কথাটাও সহি আমি ঘুরেছি পাই নাই কিন্তু প্রকৃতই কি নাই না আমি পাই নাই কথা বলেন না কেন প্রকৃতই নাই না আমি পাই নাই আমি পাইলাম কখন
যেই জায়গায় বস্ত্র আছে ওই জায়গা পর্যন্ত গেলাম যখন তখন আমি পাইলাম। আমাদের দেশের অনেক দোস্ত আছে যারা কান পর্যন্ত হাত উঠানের সহি হাদিস পায় না, আসলে পায় না, নাও পর্যন্ত যায় না। একটু কথা বলেন, আসলে পায় না, নাও পর্যন্ত যায় না, ওই পর্যন্ত যায় নাই তার পাবে কি? আমাদের দেশের কিছু মানুষ বলতেছে কোরআনুল কারীম বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই। তাদের ব্যাপারেও বলতে চাই, কোনো নেকি আনা বুঝে পড়লে নেকি আছে না নাই এই কথা বুঝার মতো যোগ্যতা অত দূর পর্যন্ত যাওয়ার পা আর তোমার নাই। ওইটা বুঝতে চাইলে, ওইটা বুঝতে চাইলে ঘরের ভিতরে বসে বাংলা কোরআনের তরজমা তাফসীর পড়ে কখনো ওইটা বোঝা যায় না। ওইটা বুঝতে চাইলে বিজ্ঞ দক্ষ এক্সপার্ট বিচক্ষণ বিদগ্ধ ওলামায়ে কেরামের সহবতে গিয়া ইন্টারনি করতে হয়, তাহলে হাদিসের ভিতরে না বুঝে পড়লে নেকি পাওয়ার বিষয়টা তখন চোখে দেখা যায়। মুসলমান ভাইরা রে আমার, এই হাদিসের ভিতরে না বুঝে পড়ার কথাও যে আছে, এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাবার জন্য আপনারা বন্ধুরা আমার আপনাদেরকে একটা সুন্দর সলিউশন দেই। আমি দোয়া করি আল্লাহ পাক যেন কখনোই আপনাদের অঞ্চলে ওই জাতীয় ভাইরাস বলা কোনো মানুষ যেন কখনোই বক্তৃতার মঞ্চে না আসে, যদি কখনো এসেই যায় আর তাদের বক্তৃতার ভিতরে যদি এই ফতুয়াটা ফ্লাশ করে যায় যে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, ফায়দা নাই, এই জাতীয় বক্তব্য যদি দেয়, তাহলে একটা কাজ করবেন, বক্তব্যের শেষে যখন হুজুর কোন রুমের ভিতরে রেস্ট করতে যাবেন তখন আপনি ভদ্র চিত্তে তার কাছে বসবেন, বলবেন হুজুর দুইটা মিনিটের জন্য আমার একটা কোশ্চেন আছে। বলে কি বলেন দেখি ভাই? কোশ্চেন হলো, আপনি যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে গিয়ে আলিফ লাম মিম পড়েন তখন কি আপনার নেকি হয় নাকি? হুজুর তো অবশ্যই বলতে হবে হয়, কেন? আলিফ লাম মিম পড়লে 30 নেকি, এটা তো সহি হাদিসের বর্ণনায় সরি বর্ণনা আছে। এরপরে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যখন আলিফ লাম রা পড়েন তখন কি নেকি হয়? হুজুর বলবেন অবশ্যই হয়। আপনি আবারও জিজ্ঞাসা করবেন, আপনি যখন কাফা ইয়া আইন সাদ যখন পড়েন তখন অনেক নেকি হয়? হুজুর বলবেন অবশ্যই তখন অনেকই হয়। তখন আপনি বলবেন, হুজুর বক্তৃতার ভিতরে বলেছিলেন আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, তাহলে কাফা ইয়া আইন সাদ কি বুঝে বুঝে পড়লেন আমার একটু বুঝায়া দেন। বুঝেন নাই আমার কথা? আলিফ লাম মিম কি বুঝে বুঝে পড়লেন আমার একটু বুঝান বলুন তো দেখি। পৃথিবীর সবগুলো ইসলামিক স্কলার একত্রিত হয়েও কাফ ফা ইয়া আইন সাদ বুঝাবার ক্ষমতা উপায় নাই। তখন আপনি বলবেন, হুজুর মোনাফেকি ফতুয়া দেন কেন, দৈত্য আচরণ কেন আপনাদের? আপনি আলিফ লাম মিম না বুঝে পড়লেও যদি আপনার নেকি হয়, এটা বুঝার জন্য ইন্টারনি করা লাগে। মুহতারাম হাজেরিন, কেমনে বুঝলাম? আল্লাহ পাকের রসূল প্রতি অক্ষরে 10 নেকি এ কথার মেসাল দিতে গিয়ে কোরআন শরীফের আয়াত হলো দুই প্রকার, একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। আল্লাহ পাকের রসূল এমন কোরআনের আয়াত পড়েছেন ব্যবহার করেছেন যেই আয়াতগুলির তরজমা পৃথিবীর কারোই জানা নাই। যদি দালিকাল কিতাবুল আরাইবা ফিহিদে যদি মেসাল দিতেন তাহলে অবশ্য এই কথাটা বলার সুযোগ ছিল না, কেন? ওই গুলির তর্জমা আছে, এজন্য বুঝেই পড়তে হবে এই কথাটা বলার একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটাও নাই, কারণ রসুল তো 10 নেকি পাওয়ার জন্য যেই শব্দগুলি অক্ষরগুলি পড়েছেন এই অক্ষর এই তর্জমা বুঝার যোগ্যতা পৃথিবীর কারো নাই। নবীজি বুঝায় দিলেন কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝেও কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলেও তার নেকি প্রতি অক্ষরে কতগুলি। আসলে কি জানেন,
ওদের ষড়যন্ত্র হলো, ওদের ষড়যন্ত্র হলো আল্লাহর কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরানো, এটা ওদের ষড়যন্ত্র। যদি বলেন কেমনে, তাহলে আমি একটা আমার জীবনের গল্প বলি, এরপরে ওদের কথাটা বলে আমি আমার আলোচনাকে শেষের দিকে নিয়ে যাচ্ছি। ওদের আরো ফতোয়া আছে, ওদের সিরিজ ফতোয়া আরো আছে যেগুলি দিয়ে মুসলমানকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। আমি আজকে শুধু দুইটা ফতোয়া বলব। আমি ছোটবেলায় আমি যখন মাদ্রাসায় পড়ি, হেদায়ার বৎসর, মানুষ কিন্তু পড়ালেখা করতে গেলে কখনো কখনো একটু ঘাড়ের উপরে শয়তান সোয়ার হয় না? কারো মিজানের বৎসর, কারো নাহমিলের বৎসর, কোনো না কোনো এক সময় অনেকেরই হয়, সবার হয় না, অনেকেরই হয়। আমি যেই বৎসর হেদায়া পড়ি সেই বৎসর একটা বড় শয়তান আমার ঘাড়ে সোয়ার হইল, যার কারণে বাড়ির পাশে মাদ্রাসা আমি নিয়মিত মাদ্রাসায় যাই না, আর দুই বৎসর পড়লে আমি আলেম। আমার বাবা তো মাথা তো হেট হয়ে গেল, নিয়মিত ক্লাস করে না, মাঝে মাঝে কামাই দেয়, আব্বা একদম মাথা হেট হয়ে গেল। আব্বা একদিন, আমরা আব্বাকে খুব ডরাইতাম, আব্বা একদিন বললেন, এই তোর আর বাড়ির পাশে মাদ্রাসা পড়া হবে না, তুই আগামী কালকে বগুড়া যাবি। আর বাপের কথা না মেনে তো কোনো উপায় নেই, গাড়ি বসকা নিয়ে বগুড়ায় চলে গেলাম। আমি আমার ক্লাস ঠিক মতো না করলেও পুরো মাদ্রাসার ভিতরে নাম্বার ওয়ান ছাত্র আমি, বিতুয়া মাদ্রাসা, আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি এক নম্বর ছাত্র, ক্লাস একটু কম করলেও নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ছাত্রের উপরে উস্তাদদের নজর, প্রিন্সিপালের আরো একটু বেশি নজর থাকে, কারণ ওকে দিয়ে আমার সুখ্যাতি হবে। আমি ওই মাদ্রাসা থেকে চলে গেলে আমার ক্লাসে 12 জন না 14 জন ছাত্র ছিল, এদের অর্ধেক থাকবে না। কেন? সব কিতাবের তাকরার করি আমি, সবগুলা কিতাবের তাকরার করি আমি। মাদ্রাসার প্রিন্সিপাল আবার আমার আপন ফুবাতু ভাই, তো আব্বা তো পাঠায় দিলেন বগুড়ায় চলে যান। আমি বগুড়ায় চলে গেলাম, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, প্রিন্সিপালের কাছে গেলাম, বললো যে আগামী কালকে আসবি তুই, তোর পরীক্ষা নিয়ে দেখবো ভর্তি করা যায় নাকি। পরের দিন যাব, রাত্রের বেলায় দেখি আমার ফুবাতো ভাই বগুড়ায় গেছে। আমি বুঝতে পারি নাই যে উনি আমার জন্যই গেছে, আমি মনে করছি ইত্তেফাকি দেখা হয়ে গেছে, উনি হয়তো ওনার কাজে গেছেন, আমাকে দেখে ফেলেছেন। উনি ওই রকমই বেগানা, মানে কিছুই জানে না বুঝে না, এরকম ভাব দেখা বলতেছে, কি রে বুড়া তুই এখানে কেন? ভাই তো আমাকে বুড়া বলতেছে, কি রে বুড়া তুই এখানে কেন? আমি বললাম ভাই আব্বা এখানে ভর্তি হইতে পাঠাইছে। তখন বলে এখানে ভর্তি হবি কে? আমি বললাম বাড়িতে ঠেকে ঠিক মতো ক্লাস করি না, এই জন্য আব্বা এখানে পাঠায় দিয়েছে। উনি তখন বললেন কি বন্ধুর শুরুতে আমাকে বলতেছে, আরে পাগল, বেতুয়াতে পড়া আর জামিল মাদ্রাসা পড়া, বগুড়া পড়া একই জিনিস। বেতুয়া থেকে বাড়ির যাইতে লাগে 10 মিনিট, বগুড়া থেকে বাড়ির যাইতে লাগবে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা 10 মিনিটের ব্যবধান, তুই তো ইচ্ছে করলে প্রতি সপ্তাহে যেতে পারবি। সত্যি যদি বাড়িতে না আসার জন্যই দূরে যেতে হয় তাহলে ঢাকায় চলে যায়। আমি চিন্তা করলাম এটা তো মুখলেস দোস্তর কথা, এ তো প্রকৃত হিতাকাঙ্ক্ষীর কথা। তো আমি বললাম আমি তো কোনদিন ঢাকা যাই নাই, আমি তোকে ঠিকানা বলে দিচ্ছি। আমার ইমিডিয়েট বড় ভাই তখন রাহমানিয়ায় পড়ে, পরে আমাকে ওই 1-200 টাকাও দিলেন ঢাকায় যাওয়ার জন্য। আমি আরে খুশি, আরে ইনি তো আমার প্রকৃতই বন্ধু। পরে আমি ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, ঢাকায় খুঁজে 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 ভাইকে পেয়ে গেলাম, রাহমানিয়ায় ঢুকলাম। ঢোকার পরে আমার ভাই আমাকে দেখে মনে হয় যেন আসমান ভেঙে পড়ছে, আমাকে জিজ্ঞেস করে তুই এখানে কেমনে? ভাই মনে হয় স্বপ্ন দেখতেছি। আমি তখন কেঁদে দিয়েছি, কারণ সারা জীবন বাসার পাশে পড়ছি, আসছি দূরে, তারপরে কাউকে চিনি না, লম্বা টাইম না খেয়ে পকেটে টাকা ধরে রাখছি, কখন কোন দিকে যাই না যাই, যখন বলছি তুই কে এখানে, কেঁদে দিয়েছি। পরে ভাই তো বুঝছি তোর পেটে খুব খা খুদা, ভাই আমাকে খানা দানা খাওয়ায় বলতেছে এখানে আসছিস কেন? আমি বললাম যে আব্বা বাড়ির থেকে খালি খাজ মাঝে মাঝে কামাই দেই, এই জন্য আব্বা আমাকে বগুড়ায় পাঠাইছে, বগুড়ায় গেছি। আর মাহমুদ ভাই আমাকে বললো বগুড়ায় ভর্তি হওয়ার চাইতে ঢাকা ভালো হবে, টাকাও দিয়েছে, এই জন্য আমি এখানে আসছি। কয় দ্রুত আগামী কালকে সকালবেলা বাসে উঠে বাড়ি চলে যাই। কেন? ঢাকায় ভর্তি হয়ে পড়তে চাইলে অনেক টাকা লাগে, নাইলে অনেক কষ্ট, যা এত টাকা আব্বু দিতে পারবে না, যা বাড়িতে চলে যা। তা ভাই যখন বলছে তখন আবার বাড়ি চলে আসছি, বাড়ির যখন চলে আসছে আমাকে দেখে আব্বা জান চোখ মুখ কালা হয়ে গেছে, তুই বাড়িতে কেন?
আমি তখন কেঁদে কেটে উত্তর দিচ্ছি, আপনি তো বগুড়ায় পাঠাইছিলেন, বগুড়ায় মাহমুদ ভাইয়ের সাথে দেখা। মাহমুদ ভাই আমাকে বললো বগুড়ার বেতুয়া একই, অর্থে ঢাকায় যা। আমি ঢাকায় গেলাম, ভাই আমাকে দমক দিয়ে পাঠিয়ে দিয়েছে, তাই আমি ফিরে আসছি, আমার কোনো দোষ নেই। আব্বু তখন বলে আমার ওই ফুফাতো ভাইয়ের কথা, ওর কথা শুনে তুই কেন ঢাকায় গেলি? আমি বললাম না, উনি তো ভালো করেই বললেন। আরে বোকা, ও তোকে ঢাকায় পাঠায়া উন্নত পড়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য পাঠায় নাই, ও জানে যে তুই ঢাকায় গিয়ে থাকতে পারবি না, ঘুরে আবার ওর মাদ্রাসায় আসবি। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমার তখন মনে হইল তাইলে তো উনি যে বগুড়ায় গেছেন এমনি জান নাই, আমাকে টার্গেট করে গেছে। এটা আমি পরে বুঝলাম। মুহতারাম হাজিরিন, আমার দেশের ওই বন্ধুরা আমাদেরকে বলে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, এদেশের মানুষ আল্লাহর কোরআন বুঝে পড়ে না, এজন্য আমরা বলি কোরআন বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কোরআনে কি নাই, এ কথা বললেই এদেশের মানুষ আল্লাহর কোরআনের হক আদায় করে বুঝে পড়বে। এটা হলো তাদের উপরের কথা, ভিতরের ষড়যন্ত্র হলো আপনারা বলেন আরব কান্ট্রি বাদ দিয়ে তামাম আজম দেশের যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে এদের 5% লোক কোরআন বুঝে তেলাওয়াত করার মতো নাই। তাহলে 95% মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করে না বুঝে, এরা যখন ফতুয়া দিয়ে দিল আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই, এই 95% মুসলমান তখন চিন্তা করবে আল্লাহর কোরআন না বুঝে পড়লে যে তো কোনো ফায়দা নাই, নেকি নাই, সুতরাং এ কোরআন পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই। এভাবে মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে চলে যাবে। আর যখন মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরানো সম্ভব হবে, তখনই মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করা সম্ভব হবে। এই জন্য মুসলমান বলতেছিলাম শত্রু দুই রকমের হয়, একটা বাইরের ওপেন শত্রু আর একটা ভিতরের গোপন শত্রু। আমরা এখন ইসলামী ঘরনার ভিতরের বন্ধুরা, আমার গোপন শত্রুর বন্ধুরা আমার কবলে পড়ে আছে মুসলিম উম্মা। মুসলমান ভাইরা রে আমার, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর কোরআন বুঝে পড়তে হবে, ঠিক আছে, এটা ভিন্ন জিনিস। কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, এটা ভিন্ন ইবাদত। কোরআন শরীফের তেলাওয়াত একটা ভিন্ন ইবাদত, এখানে বোঝা আর না বোঝার কোনো কথা নাই। বোঝা এটা বন্ধুরা আমার আলাদা, আরো একটা ইবাদত, আরো একটা দায়িত্ব। কোরআনুল কারীমকে তেলাওয়াত করা, না বুঝেও তেলাওয়াত করা একটা বন্ধুরা আমার দায়িত্ব। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন কোরআন নাযিল করে তার জন্য বন্ধুরা আমার চারটা দায়িত্বের কথা বলা হয়েছে। তার ভিতরে এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াত, এরপরে কোরআন বোঝার কথা বলা হয়েছে তিন নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, বন্ধুরা আমার তিন নাম্বার, এটা আলাদা দায়িত্ব। কিন্তু বর্তমানে একদল মানুষ বলতেছে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, ফায়দা নাই। মনে রাখতে হবে এটা মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্র। মনে থাকবে, আপনাদের মনে থাকবে, মুহতারাম হাজিরিন, ওদের আরো একটা ফতুয়া সিরিজ, ফতুয়া তিন নাম্বার, ওরা বলে কোরআনের মর্মটাই হলো মূল, শব্দটা কোরআনের মূল না, নাউজুবিল্লাহ বলবেন না যে মর্ম হলো কোরআনের মূল, শব্দটার পিছনে এত পড়ার দরকার নাই। তার মানে ওরা কোরআনের শব্দ থেকে মর্মকে পৃথক করতে চায়। অথচ আমার বাংলাদেশের যত আলিম কওমি মাদ্রাসায় পড়ুক আর সরকারি মাদ্রাসায় পড়ুক, যারা আলিম হয়েছে নুরুল আনোয়ার নামে একটা কিতাব পড়েই আলিম হয়েছে, সরকারি মাদ্রাসাতেও পড়ানো হয়, কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। এখানে স্পষ্ট লেখা আছে আল কোরআন ইসমুন লিন নাবী ওয়াল মানা জামিয়া, কোরআন দুইটা জিনিসের সমন্বয়, শব্দ এবং মর্ম উভয়টা মিলেই হলো কোরআন। শুধু শব্দ কমপ্লিট কোরআন না, শুধু মর্ম কমপ্লিট কোরআন না, কমপ্লিট কোরআন হলো শব্দ
শব্দ আর মর্ম উভয়ের তাবিলে এখন শব্দ থেকে মর্মকে পৃথক করতে চায় কেন কারণ কোরআনের শব্দের হাফেজ তো দুনিয়াতে লাখ লাখ আছে 30 পারা কোরআনের মধ্যে 30 জায়গাতে যদি 30টা অক্ষর কেউ পরিবর্তন করে তাহলে এই বাপপাড়ি ধরার জন্য সিলেটের দরগা মাদ্রাসায় যাওয়া দরকার নাই জাওয়াদারুল হাদিস মাদ্রাসায় যাওয়া দরকার নাই সদরাই জামিয়াতে আসা দরকার নাই গ্রাম মহল্লার ছোট্ট একটা মুক্ত ভিবসখানা মুক্তবে 20 জন ছাত্র হিবজখানায় 7 জন ছাত্র একজন ছাত্রর বয়স মাত্র 8 বছর আল্লাহর কোরআনের শব্দকে মুখস্থ করে ফেলেছে কেউ যদি কোরআনের শব্দের ভিতরে অক্ষরের ভিতরে তাৎপর্য করে এই বাপপাড়ি ধরার জন্য গ্রামের মহল্লার মুক্তবের 8 বছরের হাফেজ তাই যথেষ্ট এজন্য এখানে বাপপাড়ি করে টিকতে পারবে না এজন্য কোরআনের শব্দটাকে পৃথক করতেছে মর্ম থেকে শব্দটাকে যখন পৃথক করা হবে মর্ম যখন পৃথক করা হবে তখন মর্মের ভিতরে বাপপাড়ি করে কিছুদিন টেকা যাবে কেন মর্মের ভিতরে যদি কেউ কখনো দুই নাম্বারি করে তাহলে সেই দুই নাম্বারি ধরার জন্য ওই মুক্তপ্ত হবেই না ছোটখাটো মাদ্রাসাওয়ালা কথা বলেন না কেন এর জন্য দারুল হাদিস দাওরায়ে হাদিস মাদ্রাসা লাগবে এর জন্য বিজ্ঞ আলেম লাগবে এর জন্য ওরা চাইতেছে শব্দগুলা থেকে মর্মগুলাতে পৃথক করলেই যে কোনো মুহূর্তে এর ভিতরে ভেজাল ঢুকানো সম্ভব মুহতারাম হাজিরিন আমি দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করে বলতে পারি আল্লাহর কোরআনের ভিতরে ভেজাল ঢুকায়া কোরআনের কোনো ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই তবে কোরআনওয়ালা মুসলিম উম্মার ক্ষতি করার সম্ভাবনা আছে কোরআনের ক্ষতি করতে পারবে মুসলিম উম্মার ক্ষতি করতে পারে ওরা শব্দকে মর্ম থেকে পৃথক করতে চায় এজন্য দেখবেন ইংরেজিতে কোরআনের তর্জমা লেখা আছে একটা আয়াতও সেখানে নাই অথচ ওর উপরে লেখা আছে দি হলি কোরআন কথা বলেন না কেন কি লেখা আছে এটা কি আসলে হলি কোরআন না হলি কোরআনের ট্রান্সলেশন কথা বলেন না কেন এটা হলো ট্রান্সলেশন অফ দি হলি কোরআন এটা কোরআনের পাকের ট্রান্সলেশন হতে পারে এটা কোরআন নয় কোরআন হতে চাইলে শব্দও লাগবে মর্মও লাগবে শব্দটা না থাকলে মর্ম পাবে কোন জায়গায় কথা বলেন শব্দ যদি না থাকে তাহলে মর্ম পাবে কোন জায়গায় এখন এই তাদের সিরিজ ফতোয়া বের হয়েছে ফতোয়ার মূল লক্ষ্য হলো মুসলিম উম্মাকে আল্লাহর কোরআন থেকে দূরে সরায়া দেওয়া দূরে সরাইতে পারলেই মুসলিম জাতিকে শেষ করা সম্ভব হবে অন্যথায় যতই ষড়যন্ত্র চলুক ঈমান আর কোরআনই পাওয়ারের কারণে দুনিয়াতে যতই আধুনিক অস্ত্র আবিষ্কৃত হোক না কেন মুসলিম জাতিকে কখনো নিশ্চিহ্ন করতে পারবে না সুতরাং আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য অস্তিত্ব রক্ষা করতে চাইলে আল্লাহর কোরআনকে ধরে রাখতে হবে আল্লাহর কোরআনকে জমিনে টিকাইতে চাইলে কোরআনের প্রতিষ্ঠান ইসলামের দুর্গ মাদ্রাসাগুলোকে টিকায় রাখতে হবে কথা বলেন আপনারা এখানে দেখছেন আলহামদুলিল্লাহ তাম পৃথিবীতে কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আছে তাম পৃথিবীতে আমার দেশের নতুন কোন লেকচারারের মুখ থেকে শুনতে পাচ্ছি তোতা পাখির মতো তর্জমাবিহীন কোরআন পড়ার নাকি কোনো যুক্তিকতা নাই আমি জিজ্ঞেস করতে চাই এই তোতা পাখির আমদানি হইলো আবার কোথা থেকে আমি বলতে চাই এই তোতা পাখির আমদানি হইলো কোথা থেকে কোরআন যে দেশে নাজিল হয়েছে মক্কা মদিনা সেই দেশের মানুষেরাও কোরআন হিফজ করে তর্জমা সহ না তর্জমা ছাড়াই কথা বলেন না কেন মক্কা মদিনাতেও ছোট্ট শিশুদেরকে কোরআনের শব্দ মুখস্থ করানো হয় আসলে উনি বুঝেন নাই যে কোরআন বোঝা কতটা কঠিন উনি তো বাংলা তর্জমা পড়ে পড়ে মনে করছে আরে আমি যদি বাংলা তর্জমা পড়ে পড়ে কোরআনের অর্থ জানি তাহলে হাফেজ সাহেবেরা তর্জক শব্দ মুখস্থ করলে বাংলা তর্জমা পড়ে পড়ে অর্থ মুখস্থ করবে আরে মিয়া আমাদের মাদ্রাসায় এটা হবে না কেন হবে না তোমার মতো বাংলা পড়ায়া পড়ায়া কোরআনের তর্জমা মুখস্থ করাইলে তোমার মতো ভুল প্রেসক্রিপশন দিতে থাকবে এই সমস্ত হুজুরেরা এদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য আগে কোরআনের শব্দগুলি তাদের অন্তরের ভিতরে অঙ্কিত করা হয়
এরপরে কোরআনের তরজমা এটা কঠিন বিষয়। কোরআনের তরজমার প্রকৃত ভিতর পর্যন্ত ঢুকে উপলব্ধি করতে চাইলে বাংলা তরজমা দিয়েই হবে না, উর্দু তরজমা দিয়েও হবে না, ইংরেজি ট্রান্সলেশন দিয়েও হবে না, ফার্সি তরজমা দিয়েও হবে না। এর জন্য অর্জন করতে হবে এলমে আদব, এলমে নাহু, এলমে সরব, এলমে ফাসাহা, এলমে বালাগত, এইরকম 8 থেকে 10টা ইলম অর্জন করার পরে আল্লাহর কোরআনের জ্ঞান ইলম তার তরজমা প্রকৃত রূপে বুঝতে পারবে। নাইলে তোমার মতো শিখাইলে তোতা পাখি কথায় কথায় ভুল হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তোমার মতো হইলে কথায় কথায় ভুল হবে। আপনাদেরকে একটা কথা বলে আমি শেষ করছি। আমি আজ থেকে মিনিমাম 25 বছর আগে হবে, আমি আমার বড় ছেলেটা তখন ছোট, ওকে নিয়ে আসছি ওর নানির বাড়ি থেকে ওর দাদিকে দেখানোর জন্য নিয়ে আসছি। এরপরে যাওয়ার জন্য এক বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, গাড়ি খুব কম আসতো, দাঁড়িয়ে আছি। হঠাৎ করে একটা গাড়ি ঢাকা অথবা এদিক থেকে সিরাজগঞ্জ থেকে বগুড়ার দিকে যাচ্ছে, ওই স্ট্যান্ডে যাওয়ার পরে দেখি গাড়িটা আগুন ধরে গেল। তখন তো গ্যাস ছিল, পেট্রোলের গাড়ি, ডিজেলের গাড়ি, আগুন ধরে গেল। আগুন যখন ধরলো গাড়ির ভিতর থেকে 3-4 জন মেয়ে শুধু বের হলো, ড্রাইভার ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই। যারা বের হয়েছে তারা তো কি কান্না, কোন রকম জীবন নিয়ে বের হয়ে গেছে। গাড়িটা আগুনে পুড়তেছে, দেখা যাচ্ছে গাড়িটা পুড়ে যাচ্ছে, নতুন গাড়ি। লোখানে তো বাস স্ট্যান্ড, অনেক লোক জমা হয়ে গেল, জমা হয়ে যাওয়ার পর এখন কি করবে গাড়িটা, ফায়ার সার্ভিস তো নাই। শেষ পর্যন্ত কয়েকজন বলল ইঞ্জিন সাইটে যেহেতু আগুন লেগেছে পাশেই আবার জলাশয় আছে নয়নঝুলি, ওখানে পানি আবার তখন সবাই বলল এই গাড়িটা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দাও পানিতে, যদি পোলটি খায়াও পানির ভিতরে যায় কিছুটা তো পোড়া থেকে বাঁচলো, নাহলে তো পড়তে পড়তে সব শেষই হয়ে যাবে। পরে অনেকগুলি লোক ধরে গাড়িটাকে ধাক্কায় যখন পানির ভিতরে ছেড়ে দিল, আল্লাহর কি কাম, গাড়িওয়ালার নসিব ভালো, গাড়িটা পল্টি খেলো না, সোজা গিয়ে পানির ভিতরে সাঁতার কাটা শুরু করলো। আলহামদুলিল্লাহ গাড়িটা পল্টি খেলো, এখন পুরা পানির ভিতরে যখন গাড়ি, তাই গাড়িটা পোড়ার থেকে এখন বেঁচে গেল। এখন ওখানে আলোচনা হচ্ছিল একটা গাড়িতে আগুন ধরলো কেন, ওইখানকার যারা এক্সপার্ট দক্ষ যারা মিস্ত্রি বলে শ্রমিক, যারা ট্রাক শ্রমিক বাস শ্রমিক যারা, ওরা তখন বলাবলি করছিল যে এই গাড়ির ড্রাইভার হলো পলিটেকনিক্যাল থেকে ড্রাইভিং শিখে আসছে, এই গাড়ির ড্রাইভার পলিটিক্যাল স্কুল থেকে ড্রাইভিং শিখে আসছে। একজন মানুষ জোর গলায় বলতেছিল নাইলে যদি এ যদি হেলপার থেকে যদি ড্রাইভার হতো জীবনেও কোনোদিন ওর গাড়ির ইঞ্জিনে আগুন লাগতো না। এ কথা যখন বলা হলো সবাই তখন অবাক, পরবর্তীতে ড্রাইভারকে ডেকে নিয়ে আসা হলো, এই লোক জোর জোরে বলতেছে নিঃসন্দেহে পলিটিক্যালের ড্রাইভার, ও হেলপার থেকে ড্রাইভার হয় নাই। পরে ওকে যখন ডেকে আনা হলো জিজ্ঞেস করা হলো এই তুমি কি হেলপার থেকে ড্রাইভার না পলিটিক্যাল স্কুলে গিয়ে ড্রাইভিং স্কুলে গিয়ে ড্রাইভিং শিখছো, কয় আমি ড্রাইভিং স্কুলে গিয়ে ড্রাইভিং শিখছি, ড্রাইভিং স্কুলে গিয়ে ড্রাইভিং শিখছে। এ কথা যখন বলল তখন সব ওই লোকের দিকে তাকায় থাকলো, বলল যে দেখেন ও তো স্কুলে গিয়া ড্রাইভিং শিখছে, কখন কোন ঘটনা ঘটতে পারে বাস্তব অভিজ্ঞতা আমার নাই, ও যদি ড্রাইভারের কাছে থেকে হেলপারি করে করে ড্রাইভার হতো তাহলে গাড়ির হিট মিটার দেখেই বুঝতো যে গাড়ি এখন বন্ধ করতে হবে না হলে আগুন লেগে যাবে। আমাদের দেশে ওই রকম পলিটেকনিক্যাল থেকে কোরআনের তাফসীর পড়া লোকরা যখন ফতোয়াবাজি করে তখনই আগুন লাগায় ধর্মে, তখনই ধর্মের মধ্যে আগুন লাগায়। মহতারাম হাজরিন আপনাদেরকে একটা ঘটনা বলবো কি, হ্যাঁ খুব মজার কথা, এক লোক ওই পলিটিক্যাল মানে স্কুল ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখছে, তো ড্রাইভিং স্কুল থেকে যে ড্রাইভিং শেখে ওইখানে কিন্তু সিস্টেম হলো যিনি শিখেন উনি বাম পাশে সামনের দিকে বসে আর ড্রাইভার যে শিখতেছে তাকে স্টিয়ারিং এ বসা, কিন্তু দেখবেন যে বাম পাশে বসেন ওই ব্রেকের ব্রেকের যে লিভারটা আছে এটা লম্বা করে বাম পাশে যিনি শিখাইতেছেন ওর কাছেও একটা অংশ দেওয়া থাকে, এটা লম্বা করে দেওয়া থাকে, কেন নতুন যে ও তো কখন গিয়া ব্রেক চাপতে হবে ও বুঝবে না তো অ্যাক্সিডেন্ট হবেই, এজন্য পাশে যে টিচার থাকে ওস্তাদ থাকে ওর সাইডেও এই ব্রেকের লিভারটা দেওয়া থাকে,
ও যদি যথাসময়ে ব্রেক করতে না পারে তো উনি করেন, উনি তো এই পদ্ধতিতে শিখছে, এরপরে একটা উন্নত গাড়ি ড্রাইভিং দায়িত্ব নিয়েছে ড্রাইভারের, দায়িত্ব নিলে কোন এক জায়গায় যাওয়ার পরে সামনে ইমার্জেন্সি ব্রেকের দরকার হয়েছে, কিন্তু ও খুব জোরে ব্রেক করতেছে না, মালিক বলতেছে আরে ব্রেক চাপো ব্রেক চাপো, ও তখন বলে আমি আমারটা চাপছি এখন আপনি আপনারটা চাপেন, ও কি বলতেছে কথা বলেন, আমি আমারটা চেপেছি আপনি আপনারটা চাপেন, আরে আল্লাহ আসলেও কি বাম পাশে মালিক থাকবে ওরও কি ব্রেক চাপার সিস্টেম এই গাড়িতে আছে, এটা তো ড্রাইভিং শিখার নই বদল দেওয়া গাড়িতে আছে, এটা তো দামি গাড়ি এখানে সিস্টেম এক জায়গায়, মুহতারাম হাজিরিন ওই পলিটিক্যাল স্কুল থেকে বের হয়ে আসলে ওই ড্রাইভারের যে গতি আমার দেশে, আমার দেশে বাংলা তফসিরপুরে যারা লেকচার দিতে আসে তাদের একই গতি, মনে থাকবে তো আপনাদের মুহতারাম হাজিরিন, এই জন্য তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহর জমিনে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ কোরআনকে ধরে রাখতে চাইলে দিনী মাদ্রাসা গুলাকে টিকাবার বিকল্প কোনো পদ্ধতি নাই।